हेलो बंधुरा सकल के हबीज एरा चैनले स्वागतम। अपनारा देखें सामने एक 8 इंची टबे एक माल्टा गाच लाग आछे, ताते बेस कयेकटी फल धरे आछे। तो एत छोट्ट एक गाचे एतगुलो फल एसेछे देखे एटा सत्यि दारुण ब्यापार। तो माल्टा गाछेर क्षेत्रे एकटु बोले दी जे माल्टा गाछेर पाता कुकड़े जावा, कैंकार, एगुलो हच्छे एकटि माने प्रधान रोगेर मध्ये पड़े। तो पाता कुकड़े जावर जो हमें एकतारा फांगिसाइड यूज करतम। तो ये पता कुकड़े गेछे एगुलो तार किछु दिन परे सेगुलो सेरे गेछिलो। आर एकटा विषय, माल्टा गाछेर देखबेन जे पाता किछु किछु डाल बेरोय जेगुलो अनेकटा चैप्टा प्रकृतिर एवं पातागुलो आकारे बड़ो हय। तो पातागुलो आकारे बड़ो सेई डालटा माने बड़ो माने एमनटाई जे गाछेर अन्य पातार थेके एकटु अस्वाभाविक बड़ो। তো সেই যে ডালটা চ্যাপ্টা ডালটা, সেই ডালটা আপনাকে কেটে দিতে হবে, নাহলে কিন্তু এই সমস্ত ডালগুলো আপনার গাছের খাবার বা পুষ্টি উপাদানগুলো বেশি পরিমাণে নিয়ে নেয়। কিছুদিন পরে এই যে দেখুন কুড়ানো পাতাগুলো অনেকটা সেরে গেছে এবং আমি এতে দেখতে পাচ্ছি ফলগুলো অনেকটা একটু বড়ও হয়েছে দেখতে পাচ্ছেন। তার কিছুদিন পরে ফলগুলো হলুদ হয়েছে, দেখুন হলুদ হয়ে মালটাগুলো পেকে উঠেছে। তো একটা বিষয়, আমি এই গাছটা নার্সারি থেকে থাইল্যান্ড মালটা বলে নিয়েছিলাম। তো এটা কি আদৌ থাইল্যান্ড মালটা আমার ডাউট হচ্ছে, আমি মোটো বুঝতে পারছি না যে এটা থাইল্যান্ড মালটা কি না। তো ফলন খুব ভালো, এত ছোট গাছে অনেকটা অনেকগুলো ফল ধরেছিল, আমি কিছু পেড়েছিও। তো আজকে আপনাদের পেড়ে কিছু দেখাবো আপনাদের সামনে। এই যেগুলো পেড়ে নিচ্ছি গাছ থেকে, পেড়ে নিয়ে আমি কাটবো, কেটে দেখাবো যে এগুলোর মধ্যে রস কেমন আছে। তো পেড়ে নিলাম আমি 5 খানা লেবু পাড়লাম, গাছে অনেক ছোট লেবুও আছে। তো এটার এই গাছটা আমি একটা ফলো করেছি যে 12 মাসই মোটামুটি লেবু থাকে। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যেটা আদৌ কি থাইল্যান্ড।